আজ হলো সেই বিশেষ একটি দিন, হলো রাশের পরের দিন, মানে পুজোর পরের দিন হয় আরণ নবদ্বীপে। আরণ মানে চলো আজ তোমাদেরকে দেখাবো আরণ জিনিসটা কি হয়। আমাদের এখানে সমস্ত যত প্রতিমা রয়েছে সব এই রোডটা দিয়ে যাবে, আর আমাদের এই রোডটা দিয়ে সমস্ত ঠাকুর, এখন বাজে দুপুর 12টা, ঠিক এই সময় থেকেই শুরু হয় ঠাকুর যাওয়া। সেই রাত্রির কেন ভোর সকাল হয়ে যায় ঠাকুর যেতে যেতে, দিনের বেলায় খুব একটা ঠাকুর যায় না, এই 3টে থেকে 4টে ঠাকুর যায়। তার মধ্যে বিশেষ হলো রাজরানী গৌরাঙ্গিনী। গৌরাঙ্গিনী এখন আর আমাদের এখানে আসে না, আগে আসতো। তো গৌরাঙ্গিনী আসে দণ্ডবাণীতলা মোড় পর্যন্ত, আর আমরা এখন রয়েছি মঙ্গলচণ্ডীতলায়। তো সবাইকে জানাই শুভ রাজযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলো সবাই এখান থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি, আর দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড নুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো রয়েছো, আমিও ভীষণ ভালো রয়েছি। আর আমাদের শোভাযাত্রা শুরু হয়ে গেছে, প্রথমেই আসছে, সরি প্রথমে না, এটা হচ্ছে দ্বিতীয় ঠাকুর। প্রথম ঠাকুরটা না আমার না ভিডিও করা একদমই হয়নি, কারণ প্রথম ঠাকুর চলে গেছে চারিচারাপাড়ায় ভদ্রকালী, যেটা তোমরা আমার আগের ভিডিওয়ে দেখেছো, ঠাকুর দেখেছো, বাটা দেখেছো, ধুনুপোড়ানো দেখেছো, হ্যাঁ সেই ঠাকুরটাই চলে গেছে। আর পাশ দিয়ে এখন আমার যাচ্ছে ঘর বিসর্জন করতে, আমাদের পাশেই রয়েছে শবশিবা মাতা, যেটা তোমরা নবদ্বীপে না এলে একদম বুঝবে না, একদম গায়ে গায়ে ঠাকুর হয় বলি। আমাদের বাড়ির এই পাশেই রয়েছে মঙ্গলচণ্ডীতলা মনে মাথায় ছিল শবশিবা মাতা, সেই ঠাকুরের এখন ঘর ভাসান বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এবার আসছে সামনে চারিচারাপাড়ায় ভদ্রকালী হয়, আর হয় হরিসভা পাড়ার। তো সামনে আসছে হরিসভা ভদ্রকালী, আর আমাদের প্রত্যেক বছর এখানে এসে ওদের টিফিন হয়, মানে এই রোডটা এসে ওরা টিফিন করে, মানে এই রোডটা হলো ওদের যেখানে ঠাকুর হয় সেখানকার একদম মিডিল পয়েন্ট এটা। তো মিডিলে এসে ওরা টিফিন করে, এখন ঠিক দুপুর এই 1টা কি 1:30 মতো বাজে, আর ঠাকুর দেখো দাঁড়িয়ে রয়েছে, আর সমস্ত যত ব্যান্ড রয়েছে, বারোয়ারির যত সদস্য রয়েছে, সবাই এখানে টিফিন করছে, তাই ঠাকুরটা এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর দেখেছো কেমন ঘুরছে, আর ঠাকুরের হাইটটা দেখো কেমন, প্রায় দুতলা বাড়ি দেখতে পাচ্ছ তো, কিন্তু ওইখানে গেলে দেখা যাবে তিনতলা বাড়ির সমান, মানে একটা ঠেকা একটা ঠাকুরের দুতলা তিনতলা বাড়ির সমান। আর এই ঠাকুরগুলো তো বিশাল বড় বড় হয়, এটা হলো ভদ্রকালী হরিসভাপাড়ার ভদ্রকালী। তো তোমরা সামনে থেকে দেখাবো, ঠাকুরটা এখন রয়েছে ঘোরানো, তাই তোমাদের ঠিকমতো দেখাতে পারছি না। ঠাকুরের কত কিছু ব্যান্ড, কত কিছু সাজানো জিনিস রয়েছে, যারা এখনও সবাই টিফিন করছে, যখন যাবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো, আর এই হলো সেই লোহার গাড়ি, যেই গাড়িটির ওপরে নবদ্বীপের বড় বড় প্রতিমা এরকম সাজানো হয়, তৈরি করা হয়। সব ঠাকুর কিন্তু আবার গাড়ির ওপরে হয় না, কিছু কিছু ঠাকুর হয় গাড়ির ওপরে, যেমন এই ঠাকুরটায় গাড়ির ওপরে কিন্তু হয় না, হয় একটা বেদির ওপরে, তারপরে গাড়ি ফিট করে নিয়ে যাওয়া হয়। আর এই আরণের দিনই সব ঠাকুর এই রাস্তা দিয়ে ঘুরবে সোজা পোড়ামতলা হয়ে, তারপরে যেখানকার যেখানকার ঠাকুর সেখানে চলে যাবে। টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর শোভাযাত্রা শুরু হয়ে গেছে, আর আমরা চলে এসেছি একদম মেন পয়েন্টে, যেখানে এসে সমস্ত কিছু প্রোগ্রাম করবে। তো চলে এসেছি, সবার প্রথমে আসছে ঢাক, আর তারপরে আসছে কী কী জিনিস সব কিছুই তোমাদের সাথে দেখাবো। চলো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না, স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না নবদ্বীপে আরং জিনিসটা কী হয়। হ্যাঁ এখন কিন্তু দিনের বেলা, রাত্রেবেলা কিন্তু এত কিছু প্রসেশন বেরোয় না, কারণ দিনের বেলায় তো খুব কম ঠাকুর থাকে, তাই এত কিছু প্রসেশন নিয়ে রাস্তায় বেরোনো যায়। আর রাত্রেবেলা কিন্তু একদমই সম্ভব নয়, কারণ রাত্রেবেলা 300 থেকে 400টা ঠাকুর বেরোয়, আর খুব যে বড় শহর তা না, যে অনেকটা রুট ঘুরবে, অনেকটাই ঘোরে কিন্তু ততটা বড় রাস্তা না যে অনেক প্রসেশন নিয়ে বেরোতে পারবে। তো যাই হোক, ছোটো জায়গা ছোটো শহর, তার মধ্যে যে এত ঠাকুর এত কিছু হয় সেটা তোমরা কল্পনাও করতে পারবে না দেখলে চোখের সামনে। আর আমাদের ঠাকুরের প্রথমে আসছে একটা ব্যান্ড, আর সবাই নাচতে নাচতে আসছিল, আর এখানে আমার কিন্তু বাবাও ছিল, সবাই এখানে ভীষণ এনজয় করে, রাশের দিনের জন্য সারা গোটা বছরটা অপেক্ষা করে থাকবে কবে আসবে। এমনকি জানো যারা নবদ্বীপের বাইরে থাকে তারাও কিন্তু এই রাশের জন্য অপেক্ষা করে থাকে, ঠিক সেই সময়তে রাশের সময় আসে। আমাদের এখানে কিন্তু দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এইসবে কিন্তু অত ধুম নেই, রাশে যতটা সবাই এনজয় করে, ছোট থেকে বড় সবাই কিন্তু রাশের জন্য অপেক্ষা করে থাকে। তারপরে আসছে একটা ব্যান্ড, আর এই ব্যান্ডটা আমাদের এইখানকারই নবদ্বীপেরই ব্যান্ড, যেমন একে চেনা আছে বলে বলতে পারলাম। যাই হোক চলো, ব্যান্ডটা দেখে নিই কেমন বাজাচ্ছে, কেমন কি করছে। তারপরে ঠাকুর কিন্তু রয়েছে সব শেষে, এই সব ঠাকুর মানে ধরো এই ভদ্রকালী দুখানা ভদ্রকালী যায়, এই ভদ্রকালী দেখতে গিয়ে এবছরে গৌরাঙ্গিনী আমার দেখা হয়নি, কারণ মাম্মামকে নিয়ে আমার আর যাওয়া হয়নি গো, ছুটে ছুটে মাম্মাম ঘুম পেয়ে গেছিলো, তাই আর আমার আর গৌরাঙ্গিনী দেখা এই বছর আর কপালে জোটেনি। ঠিক কত বছর যে দেখিনি, 2-3 বছর হয়ে গেল গৌরাঙ্গিনী দেখতে পাইনি, কিন্তু বিয়ের আগে দেখেছি আর বিয়ের পরে একবার দেখেছি, মাম্মাম হওয়ার পর থেকে আর গৌরাঙ্গিনীকে সামনে থেকে দেখা হয়নি, সেই ফোনেই দেখতে পেয়েছি। তো চলো, ব্যান্ডটা কেমন বাজাচ্ছে দেখিনি, আর কী কী জিনিস রয়েছে সব কিছু দেখিনি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তারপরে ছিল এই শিব তাণ্ডব। চলো শিব তাণ্ডবটা কেমন করে কি করে সব দেখে নিই চলো আগে। আর আমি কিন্তু পুরো ফার্স্টেই প্রথমেই দাঁড়িয়েছিলাম তোমাদের সাথে এই পুরো জিনিসগুলো দেখানোর জন্য। তারপরে একটা ইংলিশ ব্যান্ড ছিল, আর এই দেখো ইংলিশ ব্যান্ডটা কেমন বাজায় দেখি চলো। এটি ছিল আরেকটি প্রোগ্রাম, যেটা রাধাকৃষ্ণের একটি ডান্সের প্রোগ্রাম, আর যেটা ঘুমর ঘুমর গানে নাচছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে ওদের প্রোগ্রামটা কত সুন্দর হচ্ছিলো। আর এদের ড্রেসগুলো এত সুন্দর লাগে না আমার, দেখো কত সুন্দর রাউন্ড করা, একদম এত কুচি দেওয়া ঘেরগুলো, মনে হয় ওরা নিজেরা বানিয়ে নেয়। এরকম দোকানে কিনতে গেলে সচরাচর এরকম পাওয়া যায় না। তাই খুব সুন্দর লাগছিলো আর প্রোগ্রামও খুব ভালো করেছিল। চলো দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি, নতুন সদস্য হয়ে রয়েছো, তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে আরেকটা কথা জানানোর ছিল, জানো তো এই বছরের রাশে না ততটা ভিড় হয়নি যতটা অন্যান্য বছরে হয়, জানো তো। কারণ এই বছর রাশে এমন সময় রাশটা পড়েছে, হয়তো প্রচুর বিয়ের সিজন, একদম অগ্রহণ মাসে প্রচুর বিয়ের সিজন, তাতে ছিল না নানান পরীক্ষা, মানে ছোটো থেকে বড় সবারেরই পরীক্ষার সময় একদম রাশটা পড়েছে, সে কারণে রাশে এবার ততটা ভিড় হয়নি। কিন্তু এই প্রোগ্রামটা দেখার জন্য দেখো কত ভিড় হয়েছিল চারিপাশটা। যাই হোক, তার আগে একটা প্রোগ্রাম হয়ে গেছে, সেখানটাতেও ভালোই ভিড় হয়েছিল, আর এই প্রোগ্রামটা তো ভালো ভিড় হয়েছে। ঠাকুর কিন্তু এখনও আমাদের সামনে আসেনি, ঠাকুর কিন্তু এখনও পিছনে দাঁড়িয়ে রয়েছে। এই ডান্সটা অনেকটা টাইম ধরে হয়েছিল দেখো। সবশেষে চলে এসেছে ভদ্রকালী মা, যে এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রার সঙ্গে। আর সমস্ত শেষে ঠাকুর আসার জন্য রাস্তার জন্য তো গাড়ি ঘোড়াগুলো একদমই ঢুকে পড়েছিল ঠাকুরের সামনে, আর তাই ভালোভাবে কভার করতে পারিনি আমি। যাই হোক চলো, ঠাকুর এই রকম করে আমাদের নিয়ে যাওয়া হয়। আর এটাকেই বলে আড়ং, যে ঠাকুরগুলো এখন দেখলে গেল সেই ঠাকুরগুলো কিন্তু আর রাত্রেবেলা আসলাম, রাত্রেবেলা অন্যান্য ঠাকুর আসবে। সাড়ে তিনটে বাজে, আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মটনে মটন হয়েছে, আর এখন দুপুরবেলা ঠাকুরও তিনটে কি চারটে গেল। তো এখন আর ঠাকুর নেই, আবার সন্ধ্যে থেকে শুরু হবে, পাঁচটা নাগাদ থেকে আবার শুরু হবে। চলো একটু রেস্ট করে নিই। আর আমাদের বাড়িতে এখন সব দাদারা আসবে, দাদার বন্ধু, আমার বরের বন্ধুরা সব আসবে, খাওয়া দাওয়া হবে। তো চলো, এখন অনেক কাজ রয়েছে, সব কাজ মিটিয়ে আবার রেডি হয়ে আসবো সন্ধ্যাবেলা। তো চলো দেখা হচ্ছে।